আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি এই অফারটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এই অফারটা মানে টেস্ট করার জন্য, মানে আমি যে আপনাদের শেয়ার করব, আমাদেরকে তো একটু ঘাটাঘাটি করে অফারটা শেয়ার করতে হয়, তাই না? মানে আমি অ্যানালাইসিস করতে গিয়ে এখান থেকে আমি প্রায় $40 আর্নিং করে নিয়েছি। আমি লাইভ প্রুফ প্রমাণ সব কিছু করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। এটা কোনো ভাই স্ক্রিনশট না, এটা সরাসরি আমার প্রফিট। এই যে দেখতে পাচ্ছেন, $40 অলরেডি কিন্তু আমার প্রফিট হয়ে গিয়েছে। কোনো রেফার কমিশন নেই, জাস্ট ফ্রিতে আর্নিং করতে পারবেন। দেখেন, এটা কিন্তু কোনো রেফার মানে লিঙ্ক না, এটা অফিসিয়ালি লিঙ্ক। তো কোনো রেফার কমিশন নেই, যত পারেন এখানে ইনস্ট্যান্টলি কোপ দেন, সাথে সাথে পেমেন্ট, ঠিক আছে? তো আমি এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স টুডে অফার লিঙ্কে ক্লিক করে আমাদের ওই পোস্টে যান এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। তো আপনাদের সর্বপ্রথম 3-line থেকে ক্লিক করে এখান থেকে আপনার টুইটারটা বাইন্ড করতে হবে, এই যে, অ্যান্ড এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। এখানে দেখেন ওয়ালেট কানেক্ট লেখা আছে, ওয়ালেট কানেক্টের এখানে ক্লিক করে আপনি ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অথবা আপনি চাইলে মিসেস ব্রাউজার দিয়ে মেটামাক্সের সাথে কানেক্ট করতে পারেন, তো আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। আরবিত্রাম নেটওয়ার্কে কানেক্ট মানে করতে বলবে, জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, এই ওয়ালেটটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন, কানেক্ট হয়ে যাবে। এখন এই ওয়ালেটে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে, মানে এই ওয়ালেটে আপনাকে পেমেন্টটা করে দিবে। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আর্নিংটা করতে হয়। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাগে আসার পর এখন এখান থেকে দেখেন, এই যেগুলো 100% হয়েছে এগুলো তো আর্নিং আর হবে না। এই যে দেখেন, এটা 94% হয়েছে। আমি যদি এখানে এন্ট্রি নেই, 100% হওয়ার পর এটা তারা লিস্টেড করবে, সাথে সাথে আমরা প্রফিট হাতে নিতে পারবো, ঠিক আছে? তো এখন এখান থেকে কীভাবে কী করবেন সেটা আমি দেখাচ্ছি। যেহেতু আমরা টুইটারটা কমপ্লিট করে নিয়েছি, তো সেক্ষেত্রে এখান থেকে এখন আমরা জাস্ট কাজ করব। টুইটারটা বাইন্ড করে নিয়েছি, এখন জাস্ট আমরা কাজ করব। তো এখন সরাসরি মানে আমি সম্ভবত এই যে এক্স টোকেনের ওপর এখান থেকে ইয়ে করছিলাম, বা মানে এখান থেকে কিছু ট্রেড করছিলাম, দেন আমি সেল অর্ডারে লাগাইছিলাম। অনেকেই দেখছেন যখন লিস্টেড, মানে প্রথম প্রথম যখন লিস্টেড হয় প্রাইসটা অনেক কম ছিল, তখন অনেকেই সেল দিয়েছে। দেখা গেল যে $1-$2 $1,00,000 $2,00,000 সেল দিয়েছে। এই টোকেনটা কি বা এবং কীভাবে আর্নিং করবেন সেটা দেখাচ্ছি, সিম্পল বিষয়, ঠিক আছে? যাই হোক, $1-$2,00,000 টোকেন $1, $2, $5 সেল দিয়েছে। আমার কাছে মোটামুটি 98,000 মতো টোকেন ছিল, যেটা আমি সেল অর্ডারে লাগাইছিলাম মোটামুটি $40। তা গতকাল রাত্রে এটা সেল হয়ে গেছে, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন এখান থেকে বিভিন্ন টোকেন দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিভিন্ন টোকেন দেখতে পাচ্ছেন। এখন যে টোকেনটা একটু ভালো, আপনাদের ভালো খারাপ দেখে লাভ নাই, আপনার প্রত্যেকটা অফারে উড়াধুরা জয়েন করবেন। এই যে একটা জ্যাপস টোকেনের একটা অফার, এখানে কিন্তু এটা 94% রয়েছে, অর্থাৎ এই অফার এখনও কিন্তু আমরা জয়েন করতে পারবো। তো যেহেতু 94% রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে জাস্ট যে মিন্টের এখানে ক্লিক করে দিব। তার আগে আমি আমার XRC টোকেন দেখে নিয়ে এসে মাই XRC এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ব্যালেন্স কিন্তু সব জিরো, এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু সব জিরো। তো এখন এখান থেকে আমি লাইভ আর্নিং করে দেখাচ্ছি। টোকেনে চলে যাব, টোকেন থেকে আমি লাইভ আর্নিং করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট জ্যাপস টোকেনের এখানে ক্লিক করে দিব, মিন্টের এখানে ক্লিক করে দিব, যে মিন্ট এখানে ক্লিক করে দিব। সরাসরি আপনাকে কিন্তু টুইটারে নিয়ে চলে আসবে। টুইটারে জাস্ট একটা পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করবেন, এগেন মিন্টে ক্লিক করবেন, এগেন পোস্ট করবেন। আপনাদের কাজ হচ্ছে এইটা, প্রত্যেক একটা পোস্টে 1000 করে পয়েন্ট কয়েন পাবেন বা টোকেন পাবেন। সেক্ষেত্রে আপনি যদি 100টা টুইট করতে পারেন, তাহলে 1,00,000 টোকেন অনায়াসে হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে যে টুইটারের যে ইয়ে আছে কন্ডিশন, যদি রিটুইট পোস্ট বা টুইট লিমিট শেষ হয়ে যায় আজকের জন্য, সেক্ষেত্রে অন্য একটা টুইটার দিয়ে এই কাজটা কমপ্লিট করে নেবেন, সরি। তো এখান থেকে আমি দেখাচ্ছি, আমি মোটামুটি 2-3টা টাস্ক কমপ্লিট করে নিলাম লাইভে। তো এখন এখান থেকে আমি জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি মাই এক্সাসের এখানে আসলে
এখানে এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু শো হচ্ছে, এখানে অনেক টোকেনই প্রতি ইয়েতে 1000 টোকেন করে দেয়, কিন্তু এখানে অনেক বেশি দিচ্ছে, ঠিক আছে? তো বর্তমানে কত ইথেরিয়াম শো হচ্ছে সব এখানে দেখতে পারবেন, কত প্রাইস রয়েছে সব এখানে শো হবে, ঠিক আছে? তো এখন এখান থেকে আবারও টোকেনে আসবেন, টোকেনে আসার পর এখানে যত পারেন, ঠিক আছে, এখানে যত পারেন এখান থেকে আপনারা আনলিমিটেড এখানে টুইট করতে থাকেন। এই যে এখানে আমি জ্যাপস টোকেন নিয়ে দেখাচ্ছি, আর হ্যাঁ এখানে যখন আপনার 100% হয়ে যাবে, অর্থাৎ এটা যখন 100% হয়ে যাবে, এই যে জ্যাপস টোকেন যখন 100% হয়ে যাবে তখন কিন্তু এটা আর করতে পারবেন না। তো এখান থেকে 100% না হওয়া পর্যন্ত আপনারা টুইট করতে থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত একটা টুইটারের টুইট লিমিট শেষ হয় নাই, প্রত্যেক মানে সবসময় মানে এটাই করতে থাকবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে হবে কি, দেখা গেল যে আপনার আর্নিংটা বেশি হবে। এখান থেকে আমি মোটামুটি $40 প্রফিট করলাম সিম্পল টাস্কে। ভাই দেখেন, আমরা যদি বিভিন্ন অফার খোঁজাখুঁজি করি বা খোঁজাখুঁজি করার পর আপনাদের দেই, প্লাস আমরা নিজেও অফারে জয়েন করি, এই সময়ের মধ্যেও কিন্তু আমি এখানে কাজ করছি, কাজ করে টোটাল $40 প্রফিট নিয়েছি। ভাই আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। দেখেন কথা বলতে বলতে মোটামুটি কিন্তু আমি 5 থেকে 10টার মতো টাস্ক কমপ্লিট করে নিচ্ছি। এই যে সিম্পল টাস্ক, আর কিচ্ছু না, এখানে জাস্ট মিন্টে ক্লিক করে দেবেন, সরাসরি আপনাকে টুইটারে নিয়ে আসবে। টুইটারে নিয়ে আসার পর এখান থেকে আপনি জাস্ট মিন্ট করে নেবেন, আপনার কাজ হচ্ছে এটাই, আর কিচ্ছু না। তো এখানে জাস্ট মিন্ট করে নেবেন, টোকেনগুলো স্ট্রং হলে আপনার প্রাইসটা পাম্প হয়ে যায়। এবং আমি এক্স টোকেনের ওপর ইয়ে করছিলাম, সেক্ষেত্রে ভাই আমার কিন্তু প্রফিটটা হয়ে গেছে ভালোই, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে মিন্টের এখানে ক্লিক করে দিব, পোস্ট। তো আরেকবার আমি ব্যালেন্সটা দেখে আনি, তাহলে দেখি কত অ্যামাউন্ট হয়েছে, এবং 95% ছিল, 100% হতে আর কত পার্সেন্ট লাগে সেটা আমি দেখি। আচ্ছা এখনও অ্যাড হয় নাই, অ্যাড হবে একটু পরেই, অ্যাড হবে, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু আপনি লিস্টিং সব কিছু করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। প্লাস আমি 3-ডট লাইনে ক্লিক করে টোকেনে যাই, দেন এখান থেকেও আপনারা লিস্ট করতে পারবেন, সমস্যা নেই। যেহেতু এগুলো 100% হয়ে গেছে, এই যে এই ওপরেরগুলো, সেক্ষেত্রে এখানে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মিন্ট লেখা নেই, ট্রেড লেখা আছে, ট্রেডের এখানে ক্লিক করলে এখান থেকেও আপনি এটা লিস্টিং করতে পারবেন, ঠিক আছে? তো দেখি আমার এখানে 95 ছিল, 47% হয়ে গেছে। তো আমি কিছু করি, তো এভাবে আপনি শুধু একটা না, যতগুলো অনগোয়িং রয়েছে সবগুলোতে এখানে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন বিভিন্ন টোকেন রয়েছে, এগুলো কিন্তু এখনও চালু আছে, ঠিক আছে? আপনি চাইলে এগুলোতেও ট্রেড নিতে পারেন, এই যে এগুলোতেও ট্রেড নিতে পারেন। তো এখন যেহেতু এই যে এক্স ডলার যেটা রয়েছে, এটাতে আপনারা চাইলে কাজ করতে পারেন, ঠিক ওই রকমই। এখান থেকে মিন্ট বাটনে ক্লিক করে দিবেন, এই যে এখানে 1000 কয়েন করে পাবেন প্রত্যেককে। তো এখান থেকে জাস্ট মিন্টে ক্লিক করে দিবেন বা পোস্ট করবেন, সেমভাবে মিন্ট করবেন এবং পোস্ট করবেন, এভাবে আপনার কাজ। তো এখান থেকে যত টোকেন বাড়াইতে পারবেন, তত এখান থেকে পরবর্তীতে প্রফিটটা আপনি বের করতে পারবেন। দেখেন কথা বলতে বলতে যে 5টার মতো আমি কিন্তু পোস্ট করে নিলাম। তো এগুলো কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন, মাই XRC20 যেটা, এটাতেই কিন্তু আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন। ইনস্ট্যান্টলি অ্যাড হয় না, 1-2 মিনিটের মতো সময় লাগে, এর কম বেশি হতে পারে। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাড হয়ে যাবে আপনার ইয়েটা। তো এখন এখান থেকে যে কাজটা করতে হবে সেটা এখন সেল দিবেন কিভাবে। তো এখান থেকে মাই XRC-র এখানে আসলে দেখেন এখান থেকে আমার কিন্তু জ্যাপস টোকেনটা রয়েছে। তো কাজ হচ্ছে এখান থেকে এদিকে আসবেন, এখানে লিস্টিং লেখা আছে, লিস্টিংয়ের এখানে ক্লিক করে দিবেন। লিস্টিংয়ের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কততে এখানে এটা সেল অর্ডার লাগাইতে চাচ্ছেন সেটা আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আপনার ব্যালেন্স কত আছে সব কিছু এখানে শো হবে। তো মার্কেট বর্তমান ফ্লোর প্রাইস কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে ভাই ফ্লোর প্রাইস দিলে আপনি চাইলে দিতে পারেন, যদি ইনস্ট্যান্ট আপনার ডলারটা প্রফিটটা নিতে চান সেক্ষেত্রে আপনার ফ্লোর প্রাইস দিতে পারেন। ফ্লোর প্রাইস আসলে কি সেটা আমি যদি দেখাই, ফ্লোর প্রাইস হচ্ছে এই যে এখানে যে ইয়েটা কাউন্ট ডাউন হচ্ছে, বর্তমান প্রাইস এখানে শো হচ্ছে, বর্তমান ফ্লোর প্রাইস এখানে শো হচ্ছে, এই অনুযায়ী দিতে চাইলে আপনার ইনস্ট্যান্টলি প্রফিট হয়ে যাবে।
তো আমাদের আমি কিন্তু ইনিশিয়ালি প্রফিট নেওয়ার জন্য এটা কাজ করেছি না, দেখা গেল যে এইগুলো অফার যখন ইয়ে হয় বেশি সংখ্যক মানুষই এখানে কিন্তু সেল দেয় বা লিস্ট করে সেল হওয়ার জন্য, এবং তাদেরগুলো সেল হয়ে যায় পরবর্তীতে প্রাইসটা অনেকটাই আপ করে। সেক্ষেত্রে আপনি এমন একটা ইয়ে দিবেন, দেখা গেলো যে আমি কিন্তু মোটামুটি 0.03 এরকম কিছু একটা দিয়েছিলাম, যেটা মোটামুটি $7 সহ হচ্ছে, আমি অনেকটাই ইয়ে দিয়েছিলাম, হাই দিয়েছিলাম যাতে আমার একটু প্রফিট ভালো হয়, ঠিক আছে, তাছাড়া আর কিচ্ছু না। এই যে আপনি চাইলে প্রাইসটা এডিট করে দিতে পারেন, এখন চাইলে লিস্ট করতে পারেন, যেহেতু এটা এখনও অফারটা ইন্ড হয়নি সেক্ষেত্রে এখন কিন্তু লিস্ট হবে না। আমি যদি লিস্টের এখানে ক্লিক করে দিই লিস্ট হবে না কিন্তু, কেননা এখান থেকে আচ্ছা লিস্ট হবে সমস্যা নেই, ট্রাস্ট ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, আপনার যে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করেছেন এটা কনফার্ম করে নেবেন, আর কিচ্ছু না। তো এভাবে যত পারেন সেল করে মানে এখানে যে কাজ করে সেল অর্ডারে লাগান, চাইলে আপনি ইনস্ট্যান্টেও সেল দিতে পারবেন। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যেটা সেটা হচ্ছে যে আপনি একটা বিষয় কাজ করবেন না, আর অনেকে একটা বিষয় বলতে পারেন ভাই কোন ওয়ালেটে পেমেন্ট করবে, ভাই ওয়ালেটে আপনার পেমেন্ট করবে যেটা আপনি কানেক্ট করেছেন সর্বপ্রথম এই এক্সচেঞ্জারের সাথে, সেই ওয়ালেটটা এখানে সেই ওয়ালেটে তারা পেমেন্টটা করে দিবে সেল হওয়ার পর। এখানে থ্রিডট লাইনে ক্লিক করে আপনার টিউটোরিয়ালের যদি লিমিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই যে এটা ডিসকানেক্ট করে আপনি নতুন একটা টুইটার কানেক্ট করে আবারও কাজ শুরু করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লাগছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।